এলাকার নামধারী সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে দশম শ্রেণীর ছাত্রকে ছুরিকাঘাত করেছে। 17 জানুয়ারি বুধবার বিকেল 4টার সময় আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলি মাওলানা আমানুল্লাহ পারস্ত বেলালের চায়ের দোকানের সামনে মাঠে ক্রিকেট খেলতে যায়। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আসামি মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ ইসমাম আলীর 14 বছরের ছেলেকে মারধর করতে থাকে। ঘটনাটি ইসমাম আলীর ভাই মোহাম্মদ কামরুল উদ্দিন জিসানের কানে যায়। জিসান ঘটনাস্থলে আসলে আসামি ফরহাদের সাথে কথা কাটাকাটি হয়। ফরহাদ ফোনের মাধ্যমে দলবল খবর দিয়ে নিয়ে এসে জিসানকে হত্যার উদ্দেশ্যে মারধর সহ ছুরিকাঘাত করে। আশেপাশের লোকজন জিসানকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 71 বাংলা টিভি সাক্ষাতে হাসপাতালে 18 নং বেড থেকে জিসান বলেন, আমি তাদেরকে কারণ জিজ্ঞাসা করতে ফরহাদ ফোন করে লোকজন এনে মারধর শুরু করে। আমি তো সবাইকে চিনি না, তিনজনকে চিনি শুধু। ওই তিনজনের নাম গুলো বলতে পারবে? একটা হচ্ছে ফরহাদ, যার সাথে আমার সাথে প্রথম মারামারি হয়েছিল। তারপর হচ্ছে হিমুল, হিমুল যেটা ফিরিশা কলোনিতে থাকে। তারপর হচ্ছে আমাদের এলাকার একটা ছেলে হৃদয়। জিসানের বাবা মোহাম্মদ লোকমান তিনি বলেন, আমার ছোট ছেলে ইসমাম আলীকে মারধর করার কথা শুনে বড় ছেলে জিসান তাকে বাঁচাতে যায়, তাতে মারাত্মক আকার ধারণ করে। দেশীয় অস্ত্র নিয়ে সজ্জিত হয় ওই খেলার মাঠ। জিসানের পেটের বাম পাশে ছুরি দিয়ে গায়ে মারে ও আরমান নামে আসামি ছুরি দিয়ে বাম পায়ে ক্ষতবিক্ষত করে দেয়। আমি বাদী হয়ে 17-1-2018 তারিখে রাত 11টায় আকবরশাহ থানায় একটি মামলা দায়ের করি। মামলা নং 22, ধারা 143, 326, 307 ও 506। আসামিরা হলেন মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ আরমান, মোহাম্মদ নূরনবী, মোহাম্মদ আব্দুর রব সাগর, হৃদয়, নয়ন, আরও অজ্ঞাত 7-8 জন আসামি রয়েছে এই মামলায়। আমি প্রশাসনের মাধ্যমে ওই সব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই যে নির্মম বাবা আমার ছেলেকে হত্যা করার জন্য এসেছিল, সবাই এক দল সন্ত্রাসীরা, অন্তত 20-25 জনের একটা দল ছিনে নিয়ে আমাকে একেবারে মারি ফেলার চেষ্টা করেছিল। কিন্তু এলাকা লোকজন থাকায় অল্পের জন্য বেঁচে গেল। এবং এইভাবে সন্ত্রাসীরা আমার এলাকাকে, আমাদের কাটুরি থেকে এই জায়গা থেকে ভাড়া করে আনে। আমার এলাকার 3-4 জন ছেলে আছে, ওরা সহ মিলে বাড়ির থেকে ছেলেপেলে নিয়ে আসছে, এনে আমার ছেলেকে এমনভাবে ছুরি দিয়ে আঘাত করতে করছে, আঁতুড়ি সহ বের হয়ে গেছে। তো আল্লাহর রহমত, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমার ছেলে বাঁচে, যেন এভাবে অন্য কারো মার ছেলেদের যেন এ ধরনের আঘাত করা না হয়। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করছি, এই ধরনের ঘটনা যেন না ঘটে। ওনারাই আরও সবাই তো সবার ছেলে, কিন্তু এইভাবে যদি এই সমাজে এখন ঘটতেছে, এগুলোর জন্য আপনারা প্রশাসনের কাছে আমার আকুল আবেদন। আসামি একজন রিমান্ডে আছে, ওনাকে নিয়ে আপনারা ওদের কাছ থেকে তথ্য নেন। আসামি বাকিগুলো ধরার জন্য আমি এই থানাকে এবং প্রশাসনকে আকুল আবেদন করতেছি। আমি আকবরশাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন বলেন, সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের কাঠগড়ায় আনা হবে, এই ব্যাপারে তিনি লোকমান হোসেনকে আশ্বাস দেন। মামলা তদন্ত দেওয়া হয়েছে। 71 বাংলা টিভি সিটি প্রতিনিধি মোহাম্মদ রেজাউল হক ফারুকের সাথে আকবরশাহ থানার এসআই আমির হোসেন মুঠোফোনে বলেন, মোহাম্মদ লোকমান মামলা দায়ের করার পর আমরা মোহাম্মদ আরমান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছি এবং রিমান্ড মঞ্জুর করেছি।
আমরা চেষ্টা চালাচ্ছি বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। আমরা সম্ভবত যে এই ধরনের একটা নির্মম ঘটনা ঘটছে এবং আমাদের বর্তমান যে যুব সমাজ, এই যুব সমাজকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশের যে উন্নয়ন এগুলো বাধাগ্রস্ত হবে এবং সাধারণ মানুষ স্বাভাবিকভাবে সমাজে বসবাস করা একটা কঠিন হবে। আমরা সুন্দর একটা সমাজ চাই, সুন্দর একটা দেশ চাই, উন্নয়নশীল একটা দেশ চাই এবং এগুলা করতে যাওয়া দেশ শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে একটা সুশৃঙ্খল সুন্দর স্মৃতিশীল একটা সমাজ দরকার এবং বর্তমানে কিছু যে উঠতি বয়সে আমাদের সন্তানরা 15-16-17 বছরের তাদেরকে আমার যেটা ধারণা তাদের পিছনে কেউ না কেউ আসছে, এদেরকে কেউ না কেউ তাদের সাথে পরিচালিত করে এরা বিভিন্নভাবে সমাজে প্রভাব বিস্তার করে এবং আমাদের কোমল মূর্তি আমাদের সন্তানদের ওরা উন্নত পরিচালিত করে এই সমাজে একটা বিশৃঙ্খলা একটা অশুভ পরিবেশ তারা সৃষ্টি করে নিজের সাথে, এই অবস্থার অবসর হওয়া প্রয়োজন। আমরা প্রত্যাশা করব আমাদের প্রশাসন এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। শুধু একে যে ছুরি মারা এটা না, যাতে করে এই ধরনের কর্মকাণ্ড আমাদের সমাজে পুরো দেশব্যাপী বর্তমানে যে উক্তি বয়সের সন্তানরা তাদেরকে যাতে করে তাদের অভিভাবক যারা অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ওনারা যেন ওনাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখে, সন্তানরা কোথায় গেল স্কুলে বা কলেজে যেখানে গেল ঠিকভাবে স্কুলে যাচ্ছে না, কোথায় মারামারি কাটাকাটি বা কোথায় দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হচ্ছে। আমাদের অভিভাবকদেরকে আরও বেশি বেশি সচেতন হতে হবে, আমরা অভিভাবকদের যদি বেশি বেশি সচেতন হই তাহলে আমাদের সন্তানরা বিপদগামী হবে না, সুসন্তান হবে এবং যে সন্তানরা আগামী দিনে এই দেশ গড়ার কাজে দেশের উন্নয়নের কাজে যারা ভূমিকা রাখতে পারবে, আমরা প্রত্যাশা এটাই করি এবং আমাদেরই সন্তান যার প্রতি আঘাত হচ্ছে যাকে ছুরি মারছে আমাদের প্রত্যাশা প্রকৃতভাবে এই ঘটনার সাথে যারা জড়িত সেই যেই হোক তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা, যাতে করে আমাদের ওই এলাকায় এই ধরনের কর্মকাণ্ড করার সাহস যেন ভবিষ্যতে না পায় কেউ, এই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আইনের আওতায় এদেরকে আনতে হবে, প্রশাসনের প্রতি এটা আমাদের অনুরোধ থাকবে। এবং আজকে সন্ধ্যে আমরা এই ব্যাপারে আমাদের স্থানীয় প্রশাসন আমাদের আকবর সাথে আওয়ামী লীগের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে ওনার সাথে আজকে সন্ধ্যে 8টায় আমরা একটা শিডিউল ওনার সাথে আমরা আগে থেকে নির্ধারণ করছি, আমরা থানা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ওনার সাথে আমরা বসবো, এই ব্যাপারে কথা বলবো এবং তাকে যে আঘাত করা হলো তাকে যে ছুরিঘাত করা হলো এই ছুরিঘাতে যে আসামিরা ইতিমধ্যে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে রিমান্ডে আনা হয়েছে কিনা এবং তাদেরকে রিমান্ডে আনা যদি না হয় অনতিবিলম্বে যেন রিমান্ডে এনে অন্যান্য আসামি যারা আছে সব আসামিদের যাতে করে পূর্ণ তথ্য সংগ্রহ করা যায় এবং সবাইকে যেন আইনের আওতায় আনা যায়। আমরা আমাদের থানা প্রশাসন আমাদের চট্টগ্রামের মাননীয় পুলিশ কমিশনার সহ প্রশাসন যারা আছে আমরা সবার সাথে ব্যাপারে কথা বলবো, যাতে করে সমগ্র চট্টগ্রাম শহরে যেন এই ধরনের ঘটনাগুলা যেন পুনরাবৃত্তি না ঘটে, যেন বাড়তে না পারে, এই ধরনের ঘটনা যেন আর না হয় এবং সমাজ যেন সুন্দর হয়, এই ব্যাপারে আমরা
আমাদের ভূমিকা আমরা অতীত হয়ে গেছি। আকবর সাধারণ আওয়ামী লীগ আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে বিশ্বাস করি, জনগণের কল্যাণে বিশ্বাস করি, শান্তিপূর্ণ সামাজিক অবস্থা আমরা বিশ্বাস করি। এবং আমরা আকবর সাধারণ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সবসময় এলাকায় সর্বস্তরের মানুষের শান্তিপূর্ণ অবস্থানের বিষয় নিশ্চিত করার জন্য আমাদের সরকার যেভাবে আন্তরিক, আমরা আকবর সাধারণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ আন্তরিক। এবং আমরা আশা করবো ইনশাল্লাহ আমাদের প্রশাসনও আন্তরিক, এবং আমাদের বর্তমান যে প্রশাসন আছে সমগ্র দেশব্যাপী, আমরা আশা করি আমাদের প্রশাসন এই ব্যাপারে আরও বুদ্ধি ভূমিকা গ্রহণ করবে। এবং আমরা আশা করি হয়তো খুব অল্প সময়ের মধ্যে দেশব্যাপী যে উঠতি বয়সে আমাদের সন্তানরা যে বিপদগামী হচ্ছে, আমরা আশা করি আমাদের প্রশাসনে যারা আছে ওনারা পরিকল্পিতভাবে সমগ্র দেশব্যাপী এই ধরনের কর্মকাণ্ড যেন না ঘটে এই ব্যাপারে পরিকল্পিতভাবে কর্মকাণ্ড করবে। আমরা অনেক কর্মকাণ্ড আমাদের সরকারের ইতিমধ্যে জঙ্গি দমন সহ অনেক কঠিন কঠিন বিষয়গুলো আমরা ইনশাল্লাহ নিয়ন্ত্রণে, যেহেতু আমরা আমাদের প্রশাসন নিয়ন্ত্রণে আমরা এনতে পেরেছি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের প্রশাসনের দ্বারা ইনশাল্লাহ আমরা যে আমাদের কোমলমতি সন্তানরা যে বিপদগামী হচ্ছে, আমরা প্রশাসন এই ব্যাপারে আমরা উদ্যোগী ভূমিকা ইনশাল্লাহ রাখবো। চট্টগ্রাম সিটি থেকে মোহাম্মদ রেজাউল হক ফারুকের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।